দীর্ঘদিন ধরে কিডনি সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গত 5 এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় তাকে। রোববার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠন করা হয় মেডিকেল টিম। শারীরিক অবস্থার অবনতি হয়, সোমবার নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরই মধ্যে হৃদক্রিয়া বন্ধ হয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। মঙ্গলবার রাত 11:30টায় তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। মৃত ঘোষণা করেন মেডিকেল বোর্ডের প্রধান। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই আমাদের মধ্যে আর নাই। ডাক্তার জাফরুল্লাহর মৃত্যুর খবর পাওয়ার পর সেখানে ছুটে আসেন তার পরিবার, দীর্ঘদিনের সহকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। জানান, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শূন্যতা কখনোই পূরণ হবে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শাসন বারণ সবকিছু দিয়ে আমাদের এইভাবে আগলে রেখেছিলেন, মনে হয় আজকে আমি আমার বাবাকে হারিয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের, আমাদের স্বপ্নের, সবার স্বপ্নের একটি মানুষ ছিলেন জাফরুল্লাহ ভাই। এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাকে নিয়ে নিশ্চয়ই এই দেশের মানুষ আরও অনেক আলোচনা করবেন। বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য উনি যা করে গেছেন এইটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। অত্যন্ত মহৎ মানুষ, যে মানুষটি তার কথা এবং কাজের সঙ্গে তার কোনো রকম অমিল ছিল না। বড় সাহসী, একেবারে সাহসী যোদ্ধা। যেমন মুক্তিযুদ্ধ করেছেন সাহসের সাথে, তেমন দেশের ঘটনার জন্য খোলাখুলিভাবে কথা বলতেন। ওনার সামনে এসে নিজেকে কোনোদিনই প্রকাশ করতে চাই নাই, কারণ ওনার নির্দেশ, ওনার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা সারাটা জীবন কাজ করেছি। এরপর রাত 12:30টায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালের অডিটোরিয়ামে। সেখানে কিছুক্ষণ রাখা হয় তার মরদেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার শুভাকাঙ্ক্ষীরা। পরে আল মারকাজুল ইসলামে গোসলের পর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় ডাক্তার জাফরুল্লাহর মরদেহ। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার, সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র এবং শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তার অন্তিম ইচ্ছা ছিল যে তাকে যেন তার গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা একটা জানাজার চিন্তা করছি এবং তার খুব প্রিয় জায়গা গণস্বাস্থ্য কেন্দ্র সাভার, সেখানেও তার অন্তিম যাত্রা হয়তো সেখানেই শেষ হবে। মৃত্যুকালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বয়স হয়েছিল 81 বছর। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।